আসসালামু আলাইকুম। মনিরুজ্জামান আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। মনিরুজ্জামান আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন। হ্যাঁ, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। বলছিলাম যে ঈদ মুবারক, কালকে তো ঈদের দিন। আচ্ছা, ঈদের শুভেচ্ছা আপনাকে, বলেন। বলছিলাম যে এটা তো শাওয়াল 1444, তাই তো? হ্যাঁ, শাওয়াল মাস তো আমাদের ইসলাম ধর্মের একটা মহান মাস। আচ্ছা, মহান মাস বলতে কি বোঝায়? আমি আসলে একটা মাস কিভাবে মহান হয় সেটা তো আমি আসলে বুঝি না। একটা দিন বা একটা মাস কিভাবে মহান হতে পারে, এই জিনিসটা তো ভাই আমার মাথায় ঢোকে না। আপনি যদি আমাকে একটু বুঝায় বলতেন যে একটা সময়, একটা দিন, একটা তারিখ বা একটা মাস কিভাবে মহান হইতে পারে, মানে এই মাসটা কি এমন পৃথিবীর জন্য উপকার করছে যে এটা এটা একটা মহান মাস? এই মহানবী, মহানবীর মহান কিছু দিন থাকে না? মহান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী, আমাদেরকে অনেক কিছু দিচ্ছে, দিয়ে যাচ্ছে, তার বাণীগুলা শুনতেছি, মহান লোকের মহান বাণী পাচ্ছি। কিন্তু একটা মাস মহান হইলো কিভাবে? একটা মাসের তো মানে মহা একটা মাস তো আসলে কোনো উপকারও করতে পারে না, অপকারও করতে পারে না। একটা মাস কিভাবে মহান হয় জিনিসটা তো আমি বুঝলাম না ভাই। আচ্ছা যাই হোক, যেটা আপনি বলতেছেন যে এই মাসে নাকি নবী কি কি দিছে, কি কি দিছে ভাই একটু বলবেন। এই রমজান মাস আমাদের, মানে যদি আমরা 1 ওয়াক্ত নামাজ করি, 70 ওয়াক্ত নামাজের সোয়াব নাকি পাবো। তারপর একটা রোজা করলে, মানে এরকম 1 মাস রোজা করলে পুরো বছর রোজা সোয়াব পাবো, তাই তো? একটা মাস তো একটা অনেক, তো ওই ওই এই যে পুণ্যের ব্যাংকে কয় টাকা জমছে বা কত পুণ্য জমছে এটা আপনি চেক করতে পারেন? মানে ধরেন ব্যাংকে আমি টাকা রাখলে মাঝে মাঝে আমার এই ফোনের অ্যাপ দিয়ে চেক করতে পারি কত টাকা আজকে জমা হয়েছে, কত টাকা খরচ হয়েছে, কত টাকা জমা হয়েছে। আমার একটা অ্যাপ আছে, আপনাদের কি এরকম কোনো অ্যাপ ট্যাপ সিস্টেম আছে যে আপনারা চেক করে দেখতে পারেন কত মানে পুণ্য জমা হইলো? এরা আসলে চেক করে দেখতে পারে না, আমাদের পূর্বপুরুষটা দেখেও নাই, কিন্তু বিশ্বাসের রূপে চলছে আর কি। তো এরকম যদি হতে হয় যদি ব্যাংক ডাকাতি হয়ে গেছে, ওই সব পণ্য আরেকজন নিয়ে গেছে, শয়তানে মনে করেন চুরি করে নিয়ে গেছে সব পণ্য, তখন ভাই কি হইব? তখন তো কিছুই না, শুধুই কষ্টই হবে। এই সারা বছর যে উপার্জন গুলা করলাম, এটাই বৃথা যাবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো মহা সমস্যা। ঠিক আছে ভাই, আপনার কি কোনো প্রশ্ন আছে বা কোনো আলোচনা আছে সেটা করবেন, তাহলে করেন। হ্যাঁ, আপনার তো অনেক লাইভই মাঝে মাঝে দেখি, আপনার শয়তানের জবানবন্দি, তারপর আপনার ওই ধাস প্রথা, ওই অমানবিক ধাস প্রথা, আমি কিরকম একটা ইয়ে দেখছিলাম, টুকটাক আমি দেখি পড়ি আসলে কি। অনেক লাইভই করেন শোনা হয়, কিন্তু আসলে ঈশ্বরকে যে বিশ্বাস করি না, সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি না বা করবো না, কিন্তু করবো না কেন, তার নির্দিষ্ট কোনো প্রমাণ পাচ্ছিও না, এটাই তো। কিন্তু তারই নিয়ে বেশি কিছু বললেই পাপ, মানে এই যে একটা দ্বন্দ্বে আছি, এই দ্বন্দ্বেটা এই মানে একই একই পরিষ্কার জিনিস করতে পারছি না। একই জিনিস একই কথাটা কি আপনি মা কালী, তারপরে জিউস, তারপরে হচ্ছে গিয়ে হোরাস, তারপরে হচ্ছে গিয়ে আরো যে দেবদেবী আছে তাদের ক্ষেত্রে ব্যবহার করেন একই যুক্তি যে তাদেরকে বিশ্বাস করব না কেন? এই যুক্তিটা ব্যবহার করেন নাকি তাদেরকে এমনিতেই বিশ্বাস করেন না? তাদেরকে মানে তাদেরকে বিশ্বাস করি না, কারণ আমরা তো পারিবারিক ভাবে মুসলমান, মুসলিম পরিবারে আমাদের জন্ম, না না না, কিন্তু কোরআন এটা তো কোনো যুক্তি হতে পারে না ভাই। আপনার কোন পরিবারে জন্ম সেটা তো সত্য নির্ণয়ের কোনো যুক্তি হতে পারে না। আপনি কোন পরিবারে জন্মেছেন এটা তো একটা ঘটনা মাত্র, আপনি অন্য পরিবারে জন্মাতে পারতেন, এটা দিয়ে তো আপনি কোনটা সত্য কোনটা মিথ্যা এটা তো আপনি বিবেচনা বিচার বিবেচনা করতে পারবেন না নাকি? হ্যাঁ, এটা ঠিক আছে, কিন্তু আসলে কি ওই আমরা যে দেখতেছি নামাজ পড়া, রোজা না করা, আপনি এগুলা যে না না ওগুলো পরে, ওগুলো পরে আপনি যে বললেন যে ঈশ্বরে বিশ্বাস না করার কোনো পাচ্ছেন না আপনি, আপনি কি এই একই যুক্তিটা অন্যান্য দেবদেবীর ক্ষেত্রে ব্যবহার করেন যে মা কালীকে না বিশ্বাস না করার কোনো প্রমাণ তো পাচ্ছি না, বা ধরেন এই যে পেত্নীকে বিশ্বাস, মান্দভূতকে বিশ্বাস না করার কোনো প্রমাণ তো পাচ্ছি না আমি ভাই, বা শাকচুন্নি, বা মনে করেন আমি যদি এখন বলি যে আপনি তো গত জন্মে ভাই আমার থেকে টাকা ধার নিছিলেন, টাকাটা ফেরত দেন না কেন? 5 লাখ টাকা ধার নিছিলেন, এখনো ফেরত দেন নাই ভাই, গত জন্মেও দেন নাই, এখন পর্যন্ত এই জন্মতে এখনো দেন নাই। তো এটা বিশ্বাস না করার কি কারণ থাকতে পারে? আপনি বিশ্বাস করবেন না কেন? বিশ্বাস না করলে তাহলে প্রমাণ দেখান যে আপনি আগের জন্মে 5 লাখ টাকা নেন নাই। আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যখন একটা কিছু বিশ্বাস করতে হয় তখন সেটা প্রমাণ লাগে, কিন্তু সেটা প্রমাণ উপস্থাপন করতে না পারলে সেটা অটোমেটিক সেই দাবিটা বাতিল হয়ে যায়, সেটাকে আবার অবিশ্বাস করার জন্য কোনো প্রমাণের প্রয়োজন হয় না। বিশ্বাসের পক্ষে যদি কেউ যুক্তি প্রমাণ উপস্থাপন করতে না পারে তাহলে সেটা অটোমেটিক বাতিল হয়ে যায়। যেমন ধরেন আপনি আমাকে যদি এসে দাবি করেন আজকে যে ভাই গত জন্মে তো 5 লাখ টাকা ধার নিয়েছিলেন ফেরত দেন, আমি বলবো যে প্রমাণ দেখান, আপনি প্রমাণ দেখাতে পারলেন না, আপনার দাবিটা বাতিল হয়ে গেল, এই তো শেষ। এখন আপনি যদি বলেন আপনি প্রমাণ করেন তো যে 5 লাখ টাকা ধার নেন নাই, এটার তো কোনো প্রমাণ হয় না, তাই না? ঈশ্বর না থাকার কোনো প্রমাণ কিভাবে হবে বলেন তো? একটা জিনিস নাই সেটা না থাকার প্রমাণ কিভাবে দেওয়া সম্ভব? মানে মনে করেন মা কালী নাই, এটাই মা প্রমাণ, কালী নাই, এটাই মনে করেন মা কালী নাই, এটার প্রমাণ কিভাবে দেওয়া সম্ভব? এটার প্রমাণ, এটার প্রমাণ নিয়েই তো ইয়ে আছে, মানে নাই যে এর যে প্রমাণ
পাচ্ছি না, প্রমাণ দিচ্ছে না, কিন্তু না এটাই না, না প্রমাণ দিচ্ছে থাকার তো কোনো, যে এটা না হয়েছে। থাকার, না না থাকার তো কোনো প্রমাণই হয় না, না থাকার তো কোনো প্রমাণ লাগে না, না থাকার তো কোনো প্রমাণ হয় না তো ভাই, থাকলে সেটার প্রমাণ থাকে, না থাকলে একটা কিছু, না থাকলে সেটার আবার প্রমাণ কিভাবে আসবে? একটা কিছু থাকলে সেটার প্রমাণ থাকে, কথাটা ভাই বোঝেন না, একটা মানে এটা তো একটা সহজ জিনিস বোঝা, একটা জিনিস থাকলে সেটারই প্রমাণ থাকে, ওই জিনিসটা ওইখানে নাই তাহলে তো কোনো প্রমাণ কিভাবে থাকবে ওইটা ওইখানে নাই? কিন্তু প্রমাণ নাই, কিন্তু এটা আছে যে মানে এটা তারা বুঝায় যে এটা অমুক সময় এটা হইছে, এটা হইছিল, মানে এই ধরনের এক ধরনের একতরফা তর্ক, মানে তর্ক কিংবা এক ধরনের মানে এক ঘেমি একটা কিছু দিয়ে কিন্তু এটা ঠিক আছে, এটাও বুঝতেছি, কিন্তু প্রমাণ আসলে পাচ্ছি না, এটাও দেখতেছি, মানে 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 আসলে একটু ইয়ের মধ্যে আছে, মানে কি মানে তারা একটা এত বড় একটা মানে একটা জাতি আমরা একটা হইলো, তার মানে কিভাবে কি করলো, কিভাবে কি সম্ভব হলো? আচ্ছা ঠিক আছে, এটা মানে কিভাবে কি সম্ভব হলো এটা তো একটা প্রশ্ন, কিভাবে কি সম্ভব হইলো ভাই? যা এখন আমি বলতে পারতেছি না, জানি না ভাই, মানে এটার উত্তর হবে ভাই জানি না, এটা তো বলতে পারতেছি না, মানে এটার উত্তর তো এটা হবে না যে আমাদেরকে কেউ একজন মানে একটা পেত্নি বানাইছে আমাদেরকে, বা আমাদের এলাকা ন্যাংটা পাগলটাই মহাবিশ্ব বানাইছে, এটা তো এটার উত্তর হবে না ভাই, যেটা জানি না সেটার তো উত্তর হবে জানি না, বলতে পারতেছি না ভাই, এখন আমাদের কাছে সেই ইনফরমেশন না, ইনফরমেশন ছাড়া বলবো কিভাবে? যদি আপনি একটা জিনিস সম্পর্কে না জানেন, এটার উত্তরটা হবে মানে একটা জিনিস সম্পর্কে আমি জানি না, এখন আমার লজিক্যাল স্ট্যান্ড এটাই হবে যে এই বিষয় সম্পর্কে আমি জানি না, এই বিষয় সম্পর্কে জানি না সুতরাং অমুকে বানাইছে, আমি যেহেতু এই বিষয়টা সম্পর্কে জানি না সুতরাং তমুকে বানাইছে, এটা তো কোনো স্ট্যান্ড হতে পারে না, এটা তো কোনো যৌক্তিক অবস্থান হতে পারে না ভাই, বুঝতে পেরেছেন? মনিরুজ্জামান ভাই আপনি কি মানে বুঝতে পারছেন আমার কথা নাকি বোঝা যাচ্ছে না? ওনার বোধহয় নেট চলে গেছে। আচ্ছা ঠিক আছে মনিরুজ্জামান, আপনাকে তাহলে বিদায় জানাচ্ছি, ভালো থাকেন, আপনার জন্য শুভকামনা রইলো, আরেকজনকে যুক্ত করি।